নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। রাজ্য সরকারের দুটি চাকরির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য জানিয়ে রাখি, আমরা একটি ফেসবুক পেজ খুলেছি, সেটির নাম কেরিয়ার প্লাস, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম দিয়ে একটি ফেসবুক পেজ খুলেছি আপনাদের সুবিধার্থে। অনেক ব্যস্ততার জন্য অনেক ভিডিও কিন্তু বানাতে পারি না অনেক সময়, তার জন্য এই পেজের মধ্যে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট আমি এই গ্রুপে করে থাকবো, অর্থাৎ এই ফেসবুক পেজে করে থাকবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ফলো করে আমাদের ফেসবুক পেজে চলে আসুন, কেরিয়ার প্লাস। এই পেজে আপনারা এসে অবশ্যই এখানে লাইক করে দেবেন, তাহলে আপনারা এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে আমাকে সরাসরি আপনারা মেসেজও করতে পারবেন, এখানে আপনারা SMSও করতে পারবেন। তো ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ফলো করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করুন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ WBMSC-র দুটি রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, দুটি এখানে নোটিশ আমরা দেখতে পাচ্ছি। তো দুটি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে, কবে থেকে ইন্টারভিউ, কবে থেকে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন, প্রত্যেকটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এই পেজটির লিঙ্ক আমি ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা রেজাল্টগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল রেজাল্টের PDF, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 11/2019। তো এটার কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টটির নাম ছিল লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব রেজিস্ট্রার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ শুরু হয়ে যাবে 23 জুলাই থেকে, 23/2020, 23 জুলাই সকাল 11টা থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড ওয়ান, এখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সার্চ বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। 19টি পেজ রয়েছে এখানে, 19টি পেজ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 23 জুলাই 1টা থেকে রয়েছে যাদের যাদের এখানে নাম দেওয়া রয়েছে, এবং এভাবে কিন্তু 23 জুলাই থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় PDF, অনেকের নাম রয়েছে, প্রচুর নাম রয়েছে এখানে। তো অবশ্যই আপনারা সার্চ করে নেবেন এবং চেক করে নেবেন। শেষ পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 14 আগস্ট, 14/8/2020 পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো লাস্ট পেজ। তো এখানে বলা হয়েছে, তো রেজাল্টটি কিন্তু কয়েকদিন আগে, 3-4 দিন আগে প্রকাশিত হয়েছে। তো অনেকেই কিন্তু এটার কোনো খোঁজ পাননি, এর জন্য আমি ভিডিওটি বানিয়ে দিলাম আজকে আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 জুলাই থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে পারবেন MSCWB.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা, অপর একটি রেজাল্টের PDF আমরা ওপেন করেছি, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে কিন্তু টোটাল 8টি পেজ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটির হলো 8/2019। তো এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2019। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামগুলি দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে, ডেট অফ পার্সোনালিটি টেস্ট 17 আগস্ট থেকে স্টার্ট হবে, 17/8/2020 থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটিও 17/8/2020। তো এইভাবে কিন্তু নাম দেওয়া রয়েছে, 8টি পেজ রয়েছে টোটাল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই সার্চ করে আপনাদের নামটি অবশ্যই চেক করে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 21/8/2020। তো লাস্ট কবে আমি একবার আপনাদের দেখিয়ে দিই একদম শেষের পেজে গিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 28 আগস্ট পর্যন্ত কিন্তু ইন্টারভিউটি চলবে, 28/8/2020 পর্যন্ত। এবং নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড, ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করা যাবে 20 জুলাই থেকে, 20/7/2020 থেকে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিন, আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের কেরিয়ার প্লাস ফেসবুক পেজটিকেও অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দিন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আনাকাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন, ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। এখানে ঘরে বসে আপনারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো দেরি না করে অবশ্যই আনাকাডেমি লার্নিং অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন, আপনারা প্রত্যেকটা সরকারি চাকরির প্রস্তুতি এখানে পেয়ে যাবেন। এবং আপনারা
ফ্রি থেকে শুরু করে পেইড কোর্স সমস্ত কিছু কিন্তু আন একাডেমিতে পেয়ে যাবেন। তো দেরি না করে আন একাডেমি লার্নিং অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নিন, ফ্রিতে প্রচুর ডেমো ক্লাস পেয়ে যাবেন। এবং আপনাদের অবশ্যই বলবো আপনারা অবশ্যই প্লাস কোর্স সাবস্ক্রাইব করুন, এবং আপনারা অবশ্যই 12 মাসের প্লাস কোর্সটি সাবস্ক্রাইব করতে পারেন 7,000 টাকা। এখানে যদি আপনারা 10% ডিসকাউন্ট চান তাহলে অবশ্যই ভাস্কর G10 এই রেফার কোডটি ইউজ করুন। ভাস্কর G10 অবশ্যই একসাথে দেবেন, এই রেফার কোডটি ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। তো ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।